ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আসমানের নিচে জমিনের উপরে লক্ষ্মীপুর পশ্চিম পাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগে ১২তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে তোমার একদল আশেকরা লইয়া পাগলদারি লইয়া তোমার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলা মাগদা শুরু হতে লাশ পর্যন্ত যদি কোনো ভুল বিয়া তুবি হইয়া থাকে আমরা রে তুমি মাফ কইরা এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মুবারকে কবুল কর আল্লাহ সব সাহাবায়ে কিরামদের পাক রূহে কবুল কর আল্লাহ সকল ওলিদের পাক রূহে কবুল কর সারা তমাম জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নর নারী এক জাররা ঈমান নিয়ে কবরে শুয়ে রয়েছে ও সকলের রূহে রূহে সওয়াবের হাদিয়া পৌঁছে আল্লাহ জারানিয়া হাব্বি সাইলাম জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মা জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন জার্মা নাই বাপ নাই তার মতো বুঝি ভোরা কবাল আর কেউ আব্বা অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের দাদা নাই অনেকের দাদা নাই অনেকের দাদি নাই নানা নাই আপন জনন্দকার কবরে আল্লাহ কারো কবরে তুমি আজাব দিও না আল্লাহ বংশের মানুষগুলি
যারা কবরে শুয়ে আছে সকলের কবরগুলিকে বেহেশতের বাগান বানা কর। চোখটি বন্ধ করে দে আল্লাহ, যেই ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছাইলাম, জানি না রে কোন দিন জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাফনের কাফরের ভিতরে পেকের হইয়া দরা দরি কইরায় আমারে, ধরা দরি কহিরায় আমারে, গরের বাহির করবে আম্মা বড়ই বাতারে গরম পানি দিয়া গোসুল করাইবে। আরে কাজ করিয়া শীত করিয়া আমারে, কাজ করিয়া শীত করিয়া গোসুল দিবে, জীবনের শেষ গোসুল করায়া জীবনের শেষ গোসল লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানাও। জীবনের শেষ গোসল লাগার আগে আগে আমরা রে তুমি অলি বানায় দাও, নূর নবী রে না দেখাইয়া মরণ দিও না, মায়ার নবী রে না দেখাইয়া মরণ দিও না, দনে গরিব হইতে পারি আল্লাহ মনে গরিব না, আমরা রেডি লইয়া যাইবা সুনার মদিনা, আল্লাহ আমরা রেডি দেখায়া দিবা সোনার মদিনা। এই জীবনে কত গোসল করলি রে ও নাসিরনগর লক্ষ্মীপুর গ্রামের বাবারা বন্ধুরা, রে পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবে রে গোসল তোমারে আমারে মশারি টাঙ্গাই। এই জীবনে কত গোসল করলি রে ও নাসিরনগর লক্ষ্মীপুর গ্রামের মা বোনেরা গো, গোসল গানাই গুড়িয়া গুড়িয়া এমন একদিন আসবে দিবে রে গোসল মা তোমারে নাকে কানে তুলা লাগাইয়া। আল্লাহ নাকি কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায়া দাও, নাকি কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি অলি বানায়া দাও। লক্ষ্মীপুর পশ্চিম পাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগে ১২তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হুসাইন আহমেদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আমাবুতে খায়াত দান করুক আল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভারত্ন সৈয়দ মোহাম্মদ তাহির মিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। মাবুদ সৈয়দ মোহাম্মদ তাহের মিয়া শেষ হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। আজকের এই মাহফিলে সম্মানিত সহসভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান আমার মহব্বতের বাজান হাজি মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করব আল্লাহ। আমার বাজানের বংশের কবরে আজাব দিও না, কন্যা কত গোনা করছি মা বুদামরা গোপনে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে,
كنا كنا بان كويرا داو ما يرنبير خا تومي زودي ما فنا كورو بندر بولو ما ولا تومار بندر আমরা সবাই রে তুমি মাফ করে দাও পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা হাত দিছায় আমিন আমিন কইয়া কান্দে আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ করে দাও আমার মা বোনদেরকে রাবিয়া বর্ষীর মতো লি বানায়া দাও আবেদা সালিহা মুমিনা হিসেবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ মাহবুব লক্ষীপুর পশ্চিম পাড়া মোহাম্মদ নূর হোসেন সাহেবের মা বাপ দাদা নানা নানি আত্মীয় স্বজন আপনজন বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ যারা কবরে আল্লাহ সকলের কবরগুলিকে তুমি বেহেশতের বাগান বানায়া দাও মোহাম্মদ নূর হোসেনের আল্লাহ বংশের যতগুলি মানুষ কবরে কবরের আযাব তুমি মাফ করে দাও মোহাম্মদ নূর হোসেন সাহেব রে আল্লাহ তুমি নেক হায়াত বানায়া দাও নামাজি বানায়া দাও ওলি বানায়া দাও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও গো আল্লাহ এই মাহফিলটা সাজাইতে যাইয়া মোহাম্মদ নূর হোসেন সাহেবের ছেলেরা এবং মেয়ের জামাই সহ আল্লাহ আল্লাহ অনেক যুবকরা এই মাহফিলটার মধ্যে যারা টাকা দিল পয়সা দিল যুক্তি দিল পরামর্শ দিল লাইট দিল মাইক দিল যারা সহযোগিতা করলো যারা দান করলো আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আল্লাহ অনেক অনেক আশা নিয়ে দোয়া চাইছে যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে মনের আশা তুমি কবুল করো অনেকে বিদেশের বাড়িতে আছে প্রবাসে প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও গো আল্লাহ প্রবাসী ভাইরা সারা দিন ডিউটি করে যখন রাত্রি বেলা রুমে আসে বাড়ির কথা যখন মনে হয় মার কথা বাবার কথা যখন মনে হয় তারা কান্দা কান্দা বলে বিচাইরে আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তোমার হাতে রেখে দিলাম আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও মানে সম্মান ইজ্জতে রাখিও তাদের কামাই রুজিতে তুমি বরকত দান করে দিও গো আল্লাহ মোহাম্মদ নূর হোসেন اللهم رب ارحمهما كما رب يا ডাক দেন আল্লাহ আরে মায়া ঘুরে ডাক দেন আল্লাহ জবানটা ঘুরে ডাক দেন আল্লাহ আব্বা আম্মা কবরে আযাব দিও ও মাহবুব আমার মহব্বতের ভাই জনাব মোহাম্মদ খুরশিদ ভাই যিনি আমাকে বারবার স্মরণ করেছে ফোন দিয়েছে যিনি আমাকে স্মরণ করেছে দাওয়াত করছে গো আল্লাহ এই খুরশিদ ভাই শারীরিকভাবে অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দিও আমার ভাইয়ের ব্যবসাতে তুমি বরকত দান করে দিও মাহবুব মাওলা গো যারা অসুস্থ তাদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দিও আমাদের মধ্যে অনেকে অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দিও গো আল্লাহ মরে যাবে কোনো দুঃখ যেদিন মরে যাব দিনটা সুমার দিনে দিও রে আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে দিও গো আল্লাহ আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته